হ্যালো, সালাম আলাইকুম। আমার ভিডিও রেকর্ডিংয়ে 10 মিনিটের বেশি ভিডিও হয় না, তাই কাজেই আমি বেশি কথা বা বেশি কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। আজকে আমরা দেখব যে ডিজিটাল ডিজাইনে কিভাবে আমরা আপনারা একটা ম্যাচিং চেঞ্জ করবেন। যেমন এখানে যে ম্যাচিংটা আছে, আপনারা তো যদি একই ডিজাইনে চারটা ম্যাচিং বা চারটা কালার হয়, কেউ কেউ দুইটাও করে, আপনারা ভিন্ন কালার ডিজাইন সেম কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড পুরো ডিজাইনের সম্পূর্ণ ম্যাচিংটা অন্য কালারে নিয়ে যাবেন, সেটাকে ম্যাচিং বলা হয়। যেমন বডি কালার, যদি আপনার যদি জমিনের যে কালারটা সেটাকে যদি লাল থাকে সেটাকে ব্লু করা, ফুলের কালার যদি ইয়েলো থাকে সেটাকে লাল করা, বা অন্য কালারকে যেভাবে সুন্দর হয়। ম্যাচিং শুধুমাত্র কালার চেঞ্জ করলেই ম্যাচিং হয়ে যায় না, একটা কালারের সাথে আরেকটা কালারের সংমিশ্রণ এবং একটা কালার আরেকটা কালারের সাথে মানানসই, সেভাবেই ম্যাচিংটা ক্রিয়েশন করাটার নামই হচ্ছে ম্যাচিং পরিবর্তন করা। এটা খুব হালকাভাবে দেখলেও চলে না। আমরা এখন ম্যাচিংটা পরিবর্তন করব। আগে আমরা বডি কালারটা ধরি। বডি কালারটা যেটা আছে সেটাকে আমরা, এখানে ব্লু আছে, এটাকে বলা হয় ডিপ ব্লু, টেক্সটাইলের ভাষা এটাকে কালসে ব্লু বলা হয়। তো এটাকে আমরা ই করি, এটাকে আমরা কী দেবো, এটাকে আমরা ব্ল্যাক দিই, এটাকে আমরা কালো করি, এটাকে আমরা কালো করলাম। এখন অরিজিনাল যে ম্যাচিংটা আছে, অরিজিনাল যে ডিজাইনটা, সেটা কী কালার আছে সেটা দেখবো। এখন আমরা এই প্যানেলের কালারটা আমরা দেখবো, প্যানেলের কালারটা কী দেওয়া যায়। আগে আমরা ফুলের কালারগুলি চেঞ্জ করি। এখানে আলাদা আলাদা লেয়ার বাই লেয়ার মাস্কিং করা আছে। সিলেকশন করা ছিল না, ভালো লাগতে হবে, ভালো না লাগলে শুধু শুধু দিয়ে লাভ নেই। দেখবেন কমে পারে কি হয়। ক্যানভাস করে নিই, একটু উজ্জ্বল উজ্জ্বলতা বাড়াবো কালারটায়। এই দেখেন, এখানে আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে এখানে কিন্তু শেডিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার সাথে ভেরিয়েশন অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা লাইটের থেকে একটু ডিপ, এটা একটা ভেরি 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 ডিপ হয়ে গেছে। তার মানে এটা সামঞ্জস্যটা ঠিক নেই। কাজে আমরা আরেকটু ডাউন করে দিই, এটাকে আরেকটু ডাউন করে দিই, আরেকটু ডাউন করে দিই, আরেকটু ডাউন করে দিই। এখন কিন্তু ভেরিয়েশনটা কমফোর্ট আছে, সফট আছে। কালারটা এটা 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 রাখি, একটু ক্রিম টাইপের কালার, একটু ইয়েলোশ করে দেওয়া যেতে পারে। আপাতত এটা রাখি, পরবর্তীতে ফুলের কালার অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব আমরা এখন কী করব। ভিডিও 10 মিনিটের বেশি হবে না, এটা একটা বিপদ, খুবই বিপদে আছে। এটা ঠিক করে ফেলবো আমি, এটা ক্র্যাক করতে হবে মেবি। এটা ছিল অরেঞ্জ, আমরা এটাকে ইয়েলো দিলাম।
কত হয়েছে, 5 মিনিট, ব্যাপক সময় আছে। তো কালারটা আমরা ম্যাচিং ধরে 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 কালার করব। এটাকে একটু ব্লোরি করতে হবে। স্লো করতেছে মেশিন। দ্রুত করতে হবে আমাদের। আমরা এটাকে একটু রেড টাইপের কালার দেব, সে ব্লু তো মানাচ্ছে, আকাশি টাইপের কালার। এখন যেটা করতে হবে, এই কালারটা একটু ইয়েলো কালার দেব। আপনার কালার বানানো জানতে হবে, কখন কোন কালার আপনি বানাবেন। এই কালারটা একটু চেঞ্জ করে দিয়ে কালারটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে। পার্ট মনে হয় দুইটা করতে হবে। টাইম কত হয়েছে, 8 মিনিট, আর 1.5 মিনিট আছে। পার্ট আরেকটা পার্ট হবে আপনারা এইটার টেক্সটাইল ডিজাইনের ম্যাচিং চেঞ্জ, টাইটেল কী দেবে সেটা এখনও ঠিক করিনি, আপনি এটা পার্ট টুটা দেখে নিন। তো আমি ম্যাচিংটা করছি, তো আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু ব্লু টাইপের কালার করে দিই, তাহলে বানাবে। আমার কালারটা ব্লু বানাতে হবে, কারণ বডি ব্ল্যাক, তো বডি ব্ল্যাকে ডিপ ডিপ ব্লুটা মানাবে। আমার কম্পিউটার সুপার কম্পিউটার, তো তাই এটা স্লো হচ্ছে আর কি। এই ব্লুটা মানাবে, কালোর সাথে ফুটে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই পর্যন্ত, এখন এই পার্টটা থাকুক, আমি পরে পরে আবার আসতেছি এই ম্যাচিংটা নিয়ে আর কি। ধন্যবাদ, সালাম আলাইকুম। 9 মিনিট হয়ে